আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। জনাব মানিক, ভালো আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি এখনো। শুভ সকাল আপনাকে, দর্শক শুভ সকাল আপনাকে জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নিই। ইত্তেফাক, নজিরবিহীন তাণ্ডবে রক্তাক্ত মার্কিন কংগ্রেস ভবন, চারজন নিহত, হতাশ ট্রাম্প, ক্ষমতা হস্তান্তরে রাজি। কংগ্রেসে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা, ওয়াশিংটন ডিসিতে কারফিউ, 15 দিনের জরুরি অবস্থা, ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ডানদিকে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, পথ যত কঠিনই হোক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে, দ্রুত টিকা আনতে সব চেষ্টা করছি। পেছনে আছে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বছরে 5.5 লাখ অভিযোগ, জুলাই থেকে অবৈধ সেট চলবে না, তবে বর্তমানে সচল থাকা হ্যান্ডসেট আসবে নিবন্ধনের আওতায়। প্রথম আলো, হামলাকারীরা জিততে পারেনি মার্কিন গণতন্ত্র, ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের তাণ্ডব, জো বাইডেনকে ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী ঘোষণা। নিচে আছে এবার দেশে চীন ভারতের নতুন টিকার পরীক্ষা, করোনা মহামারী, একাধিক উদ্যোগ থাকার পরও দেশে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়নি, এটি হওয়া দরকার, এতে দেশের লাভ আছে। পেছনে আছে উপাচার্যের জন্য সহ উপাচার্য অবরুদ্ধ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করার দাবি শিক্ষকদের। সমকাল বলছে পথ যত কঠিনই হোক লক্ষ্যে পৌঁছাতে হবে, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, করোনার অমানিশা দ্রুত কেটে যাক, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করুন, দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছে, দুর্নীতিবাজ যে দলেরই হোক যত শক্তিশালী হোক তাদের ছাড় দেয়া হচ্ছে না এবং হবে না, বহির্বিশ্বে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। নিচে আছে ভর্তি টিউশন ফি নিয়ে চাপে অভিভাবকরা, তার নিচে আছে ফের প্রচার শুরু আজ, আওয়ামী লীগের দুশ্চিন্তা অন্তর্কন্দল, বিএনপির ভয় বহিরাগত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নীতি। কালের কণ্ঠ, মরুভূমিতে ফল উদ্যান, উৎপাদনে অনন্য শিখরে বাংলাদেশ, কাঁঠালে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারায় অষ্টম। পেছনে আছে 25 বছরের মধ্যে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ, বোতলজাত তেল আগের মতোই আছে, আমদানির খবরে চালের বাজার নামছে। যুগান্তর বলছে ট্রাম্প সমর্থকদের হামলা, নিহত 4, আটক 52। কংগ্রেসের নজিরবিহীন তাণ্ডব, হামলাকারীদের মহান দেশপ্রেমিক আখ্যা ট্রাম্পের, ওয়াশিংটন ডিসিতে 15 দিনের কারফিউ জারি। নিচে আছে যন্ত্রের দাম 100 গুণ বেশি প্রস্তাব, পুকুর চুরির পায়তারা স্বাস্থ্যের প্রকল্পে। পেছনে আছে সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যে অসহনীয় দর, সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস, চাহিদার তুলনায় সরবরাহ বেশি, তবুও চাল ডাল ভোজ্য তেল মাছ মাংসে অতিরিক্ত দাম, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় বারবার এমন পরিস্থিতি, দাম নিয়ে কারসাজি করলেই ব্যবস্থা, বলছেন বাণিজ্যমন্ত্রী। দেশরূপান্তর, উজি পিস্তল বিক্রয় পুলিশের আনুষ্ঠানিক আপত্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদর দপ্তরের চিঠি, আমদানিকারক ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ। ডানদিকে আছে হাইকোর্টের পরামর্শ, স্কুল কলেজ ম্যানেজিং কমিটিতে 2 বারের বেশি সভাপতি নয়। পেছনে ইউরোপে চাকরির কথা বলে ভারতে পাচার, আটকে রাখা হয় বিভিন্ন জঙ্গলে, মানব পাচারকারী চক্রের 4 সদস্য গ্রেপ্তার। সবশেষে দ্য ডেইলি স্টার, ইউএস রায়ট স্টান্স ওয়ার্ল্ড, কংগ্রেস সার্টিফাইজ বাইডেন অ্যাজ প্রেসিডেন্ট ইলেক্ট আফটার প্রো ট্রাম্প মব স্টর্মস ইউএস ক্যাপিটল, ক্ল্যাশেস উইথ পুলিশ লিভিং ফর ডেড, ট্রাম্প প্রমিজেস অর্ডারলি ট্রানজিশন। তার নিচে আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভস কোভিশিল্ড ইউজ, ভ্যাকসিন কো ফার্মা টু ইম্পোর্ট, ডেলিভারি ইট টু পাবলিক প্রাইভেট বডিজ। জনাব মানিক, আপনি পত্রিকা শিরোনামগুলো নিশ্চয়ই শুনেছেন, সবগুলো পত্রিকারই মোটামুটি আজকে প্রধান সংবাদ হচ্ছে গতকালকে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে যা হয়ে গেল, এটা আসলেই আমাদের জন্য, মানে আমাদের জীবনে অনেক ধরনের অনেক তাণ্ডব দেখেছি, কিন্তু এই ধরনের তাণ্ডব আসলেই নজিরবিহীন, বিশেষ করে আমেরিকার জন্যে, যেভাবে হাজার হাজার মানুষ যেভাবে ক্যাপিটল হিলের দেয়াল বেয়ে উঠে গেল, ভেতরে ঢুকে গেল এবং যা করলো,
ভাগ্যিস অনেকের হাতে আর্মস ছিল না, আর্মসের যদি ব্যবহার হতো তাহলে আসলে কি হতে পারতো সেটা ভাবলে আসলেই শিহরিত হতে হয়। কিন্তু আমেরিকার মাটিতে এই ধরনের ঘটনা আসলেই আমার মনে হয় 9/11 পরে এই ধরনের ঘটনা কল্পনাই করা যায় না, পুরো বিশ্বই স্তম্ভিত হয়ে গেছে যে আমেরিকাতে এমনটি হতে পারে। আপনার কাছে কি মনে হয় এটাতে আসলে একদিনের ফলাফল না, বা এই বিষয়টি আরো কত দূর গড়াতে পারে? ধন্যবাদ। না আপনি ওই যে 9/11 এর যে প্রসঙ্গটা তুলেছেন ওইটা তো একেবারেই ভিন্ন একটা ব্যাপার, সেটা তো আমেরিকা টুইন টাওয়ার একটা হামলার ব্যাপার, সেটা ভিন্ন। আর এটা একদম আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার, তো এটা এটা ঠিক খুবই সঠিক। এটা আমরা সবাই জানি যে আমেরিকার মতো দেশে এই এই ধরনের রাজনৈতিক চর্চা আমরা দেখে অভ্যস্ত না, শুনেও অভ্যস্ত না। এখন হামলাটা যেটা হচ্ছে দেখেন, কালকে আমি এই এই নিউজগুলো যখন নিউজ রুমে বসে বসে দেখছিলাম পড়ছিলামও, তখন আমি এমনি এটা যে আমরা তো নিউজ রুমে বিচিত্র রকমের গল্পগুলো করি আমরা সাংবাদিকরা, তা আমি তখন বলছিলাম যে হাসতে হাসতে যে দুটো জিনিস, একটা বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে যে আমেরিকা রাজনৈতিক ভাবে বাংলাদেশ হয়ে গেল কিনা আর কি, এগুলি এরকম হামলা টামলা মৃত্যু বা নিহত হওয়া এগুলি বাংলাদেশের মতো দেশগুলোর রাজনৈতিক চর্চায় খুবই একটি স্বাভাবিক ব্যাপার। তো আমেরিকা মতো দেশগুলো সবসময় আমাদের দেশের রাজনৈতিক এ ধরনের সহিংসতা নিয়ে কিন্তু তারা নসিহত করে অভ্যস্ত। তো এখন বাংলাদেশের মানুষ যেটা বলছে যে আমেরিকা বাংলাদেশ হয়ে যাচ্ছে কিনা, এটা হচ্ছে মানে একটু একটু মজা করে বলার মতো ব্যাপার আর কি। তবে আমি একটু আরেকটু মজা করে বলছিলাম যে আমাদের সংসদ ভবনেও কিন্তু একসময়, আমিও আমাদের একদম ছোটবেলায় তারুণ্যে আমাদের বিল্ডিং ঘেঁষেও কিন্তু আমরা বসে আড্ডা দেওয়া, ওখানে খেলা, ব্যায়াম করা, হাঁটা, সেটা ভোর হোক আর সেটা সন্ধ্যা রাত হোক, এগুলি সবই আমরা করতে পেরেছি। আর আজকে যদি আমাদের সংসদ ভবনের দিকে তাকিয়ে দেখেন যে আজকে যেভাবে প্রাচীর দিয়ে দেয়া হয়েছে, লুই কানের ডিজাইন কি ছিল আর কি রাখা হয়েছে হচ্ছে না এগুলি তোয়াক্কা না করে, এবং চারিদিকে দেয়াল দিয়ে ঘিরে পুরো জিনিসটাকে প্রোটেকশন, তা আমি কালকে নিউজ রুমে বসে বসে একটু হাসতে হাসতে একজনকে বললাম যে এখন বুঝতে হয় আমেরিকাতে ওই বিল্ডিং এর সব চারপাশে আপনার এখন দেয়াল টেয়াল দিয়ে প্রোটেকশন দেওয়ার ইয়ে হবে। বাংলাদেশে তো সংসদ ভবনে কখনো এই ধরনের হামলা আমরা দেখিনি, বাংলাদেশে হামলা দেখিনি, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে সেটা ওই যে বিভিন্ন জঙ্গি হামলার কারণে গ্র্যাজুয়ালি আমাদের পার্লামেন্ট বিল্ডিংটাকে, সংসদ ভবনটাকে সাধারণ মানুষ থেকে একেবারে দূরে মানে আলাদা দ্বীপের মতো বানিয়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের কাছে এখন আর সংসদ ভবনের কোনো সম্পর্ক নাই সাধারণ মানুষের সাথে, সে দূর থেকে আমরা খালি দ্বীপের মতো বিল্ডিংটা দেখি। তো আমেরিকায় যেহেতু পলিটিক্যাল কালচারটা এরকম না, একটা সহনশীল পলিটিক্যাল কালচার আমরা দেখে আসছি, জেনে আসছি, তো এখন দেখেন যে এই সহনশীল উদারপন্থী কালচারের রেজাল্ট হচ্ছে গিয়ে এই যে গতকাল যেই বা পরশু যেই সহিংসতা ঘটলো, একদম তারা বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল, সেশনের ভিতরে ঢুকে গেল। তো এখন হয়তো তারা এটা সিকিউরিটি নিয়ে নতুন করে ভাববে, তারা হয়তো অন্য প্রোটেকশন দেবে। তবে আপনি যে জিনিসটা প্রশ্ন করেছেন যে এটা কি একদিনের রিয়াকশন কিনা, আমি যেটা গতকাল নিউ ইয়র্ক টাইমস সহ আমেরিকান মিডিয়ার বিভিন্ন নিউজ গুলো পড়ছিলাম এবং দেখছিলাম, তো তাদের নিজেদের বিশ্লেষণ যেটা আমারও মনে হয় যে খুবই যৌক্তিক, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত 4 বছরে আমেরিকার রাজনীতি এবং শাসনটাকে যেভাবে করেছেন চর্চা, তাতে আমেরিকাকে তিনি আমেরিকার জনগণকে বা ভোটারকে বা মানুষকে চিন্তার জগতে ভীষণভাবে বিভক্ত করে ফেলেছেন, এবং এই বিভক্ত করার ক্ষেত্রে তিনি সহনশীল আমেরিকার যে সহনশীল উদারপন্থী রাজনৈতিক চর্চার জায়গায় তিনি একটি অসম্ভব অসহনশীল অস্থিরতা তৈরি করা এবং যা সহিংসতায় রূপ নিতে পারে এরকম একটি রাজনৈতিক মানসিকতা আমেরিকার সমাজে ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর দেশ শাসন করে এবং রাজনীতি করে তৈরি করেছেন, যার ফসল হচ্ছে গতকাল বা তার পরশু দিনের ঘটনা। এটা একদিনের নয়, এটা গত 4 বছর ধরে ডোনাল্ড ট্রাম্প যেই রাজনীতি করে উপহার দিয়েছে আমেরিকাকে, সেই রাজনীতি আমেরিকান পলিটিক্যাল সোসাইটিকে অসহনশীল করেছে, বিভক্ত করেছে, এবং অসহনশীল বিভক্ত মানসিকতা ফসল হচ্ছে এই সহিংসতা। আমরা কেন এই জিনিসটা অভ্যস্ত নিয়মিত বাংলাদেশ, কারণ হচ্ছে আমাদের রাজনীতি প্রতিনিয়তই বিভক্ত করছে জাতিকে, আমাদের রাজনীতি প্রতিনিয়তই মানুষকে অস্থির করে উঠছে যুগের পর যুগ,
এবং বিভক্ত এই অস্থিরতায় আমাদের প্রতিদিনের সহিংসতার একটি চর্চায় পরিণত হয়েছে। ফলে আমরা এটা তো অভ্যস্ত, আমেরিকানরা অভ্যস্ত না, এবং আমাদের মতো এরকম সহিংসতা অসহনশীল জাতীয় আমেরিকার অস্থিরতা সহিংসতা দেখা অভ্যস্ত না, আমরাও খুব অবাক হয়ে যাচ্ছি। ফলে আমেরিকার এই ধরনের ঘটনা আমরা হয়তো বাংলাদেশে বসে আমি হয়তো বলতে পারি এটা আমেরিকার ব্যাপার, আমেরিকা বুঝবে, কিন্তু না, আবার সমস্যা হচ্ছে কি আমাদের দেশগুলোর জন্য ক্ষতি হচ্ছে। আমেরিকার মতো দেশগুলোতে রাজনীতিতে যখন এরকম অস্থিরতা, বিভক্তি, অসহনশীলতা, অসহিষ্ণুতা এবং সহিংসতা হয়, এগুলোকে আমাদের দেশের যে সকল রাজনৈতিক দল এবং নেতারা একই চর্চা করে আসছেন, তারা এইগুলোকে উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে, উচিলা হিসেবে ব্যবহার করে আমার সমাজে অসহিষ্ণু, অসহনশীল, সহিংস রাজনৈতিক চর্চাটাকে আরো দীর্ঘায়িত করার সুযোগ পাবেন। তারা তখন আমেরিকানদের মতো দেশগুলো যে আমাদেরকে বেটার পলিটিক্স চর্চার জন্য এক ধরনের চাপও দেয়, তখন এই চাপের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ পাবে আমাদের দেশের নষ্ট পলিটিশিয়ানরা। এই এই কারণে হয় কি যে বলে না যে যেই লোকটি ভালো চর্চা করে তার ভালো চর্চা অব্যাহত ভাবে করতে হবে, মানুষ যেন সবসময় তার ভালো চর্চার চাপে থেকে নিজে নষ্ট হয়ে যাওয়ার কোনো অজুহাত না খোঁজে। তো এটার একটা বড় প্রভাব শুধু আমেরিকায় না, এটা সারা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের জন্য এটা একটা ঝামেলাপূর্ণ হবে, কারণ যারা দুষ্টু রাজনীতি করতে চায় তারা এইগুলি ঘটনাকেই নিজেদের অন্য দুষ্টামি করার জন্য। আমি আমি এই প্রসঙ্গটি শেষ করবো আরেকটি ছোট্ট বিষয়, মানে এই এই প্রসঙ্গে আরেকটি ছোট বিষয় আমি জানতে যাব, সেটা হচ্ছে যে আমেরিকার একটি প্রভাব বিশ্বব্যাপী আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই, সেটা আমাদের দেশেও আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন সেখানে থাকে, আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, অনেক ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে। এই যে একটি মানে চরম একটি বিভক্তি, এবং ট্রাম্পের সমর্থকের সংখ্যা কিন্তু কম নয়, 7 কোটির উপরে কিন্তু তিনি ভোট পেয়েছেন, তো এই চরম বিভক্তি দেশটাকে আসলে কোন দিকে নিয়ে যেতে পারে, এটি হচ্ছে সবচেয়ে বড় একটি চিন্তার বিষয়। আপনার কাছে খুব সংক্ষেপে আমি এটার উত্তরটি চাব। হ্যাঁ, একদম, আমি খুব দ্রুতই বলে দিই, 4 বছর আগে দেখেন ট্রাম্প যখন জিতে গিয়েছিল, দেখেন তার বিজয় এবং তার ক্ষমতা নেওয়ার বিরুদ্ধেই কিন্তু আমেরিকায় তখন ব্যাপক ক্ষোভ বিক্ষোভ হয়েছিল, মিছিল, মিটিং, রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমেছিল, এবং আপনার মনে আছে কিনা 2-1টা রাজ্য এমনও বলেছিল তারা যুক্তরাষ্ট্রে আর থাকতেই চায় না, আলাদা স্বাধীনও হয়ে যাওয়ার কথা, ক্যালিফোর্নিয়া। তো দেখেন যে ট্রাম্পকে মানুষ শুরু থেকে কি পরিমাণ নেতিবাচক ভাবে নিয়েছে, কারণ ট্রাম্পের কথাবার্তা দেখেন, আমেরিকাকে বলা হয় যে তারা হচ্ছে গণতন্ত্রের একটি মডেল, কিন্তু ট্রাম্পকে বলা হয় সে হচ্ছে গণতন্ত্র বিরোধী। আমেরিকা বলে আমি হচ্ছে আমেরিকা কারণ আমি গণতন্ত্রের মূল্যবোধ চর্চা করি এবং সারা বিশ্বকে প্রচার করি, সেই আমেরিকার ট্রাম্পকে বলা হচ্ছে তুমি হচ্ছে আমেরিকার মূল্যবোধের বিরোধী, গণতন্ত্রের বিরোধী। সো বোঝেন যে ট্রাম্প আমেরিকার ভেতরে শুধু না, সারা পৃথিবীতেই সে এন্টি ডেমোক্রেটিক, গণতন্ত্র বিরোধী এক ধরনের একটা চরিত্র এবং ইমেজ গড়ে তুলেছে, এবং সে শুধু তাই না, সে রেশিয়াল, বর্ণবাদী, গণতন্ত্র বিরোধী, নানান রকম ঘৃণামূলক আপনার মতবাদ সে ছড়িয়েছে, মানুষের মনকে সে বিষিয়ে তুলেছে। সো দেখেন আপনি মানে পুরো তার সোসাইটিকে যতভাবে সে বিভক্ত করা যায়, যত রকমের ঘৃণা ছড়ানো যায়, যত ধরনের অসহিষ্ণুতা তৈরি করা যায়, তার সব কিন্তু ট্রাম্পের আমলে ঘটেছে। ফলে বিপদটা হয়েছে কি, এই যে বর্ণবাদ তো শুধু আমেরিকার প্রবলেম না, বর্ণবাদ বলেন বা ধর্মের ভিত্তিতে বিভিন্ন দেশে বিভাজন এবং মানুষকে দমিয়ে রাখা, সেটা ধর্ম হোক, বর্ণ হোক, রাজনৈতিক যে কোনো মতবাদে হোক, এই ধরনের চর্চার মানুষকে ট্রাম্পের মতো লোকেরা উৎসাহিত করে, ট্রাম্পের মতো লোকেরা পেট্রোনাইজ করে, এই আমেরিকার মতো মোরালদের এই বিপদ তখন দেশে দেশে ছড়িয়ে যায়, এটাই হলো বিপদ। এখন আমেরিকা ভেঙে যাবে কিনা এটা বিগ কোশ্চেন, কারণ আমেরিকান মিডিয়ার একটা প্রেডিকশন আছে, ফোরকাস্ট আছে, ট্রাম্প ক্ষমতা ছেড়ে দিলেও ট্রাম্প থেমে যাবে না, ট্রাম্পের মধ্যে যে এক্সেন্ট্রিক একটা উন্মাদনা আছে, এই উন্মাদনার কারণে সে ক্ষমতা থেকে চলে গেলেও সে আমেরিকান রাজনীতিতে এই উন্মাদনার একটা বহিঃপ্রকাশ ঘটাতে থাকবে, এবং আমেরিকান জনগণের মধ্যে সে যে অসুস্থ মানসিকতা ছড়িয়ে দিয়েছে, এই অসুস্থ মানসিকতা রাতারাতি দূর হয়ে যাবে না, বরং এটা আরো বড় থেকে বড় হতে পারে, যে কারণে হয়তো ভবিষ্যৎ এমন হতে পারে
এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থাকবে কিনা, নাকি সোভিয়েত ইউনিয়নের মতো একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে অনেক দেশ হবে, এটা অনেক দূর ভবিষ্যতের আলোচনা বা দেখার ব্যাপার। বাট সামনে আমেরিকার জন্য যে খুব সুখকর ব্যাপার আছে তা এখন মনে হচ্ছে না, বা জো বাইডেনের জন্য চ্যালেঞ্জটা বড়, তারা আমেরিকাকে ঐক্যবদ্ধ রাখতে পারবে কি পারবে না। আলোচনা করবো একটি বিরতি নিয়ে, তারপর আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটলটা টাচ পত্রিকা অনুষ্ঠানে। সংবাদ বিশ্লেষণ আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। জনাব মানিক, আমরা বিরতির পরে একটু টিকা প্রসঙ্গটি নিয়ে আলোচনা করি। প্রথম আলো যেটি বলছে, এবার দেশে চীন ভারতের নতুন টিকার পরীক্ষা, করোনা মহামারী প্রসঙ্গ, একাধিক উদ্যোগ থাকার পরও দেশে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়নি, এটি হওয়া দরকার, এতে দেশের লাভ আছে। কোট আনকোটে মোহাম্মদ সাইদুর রহমান বিএমএসএমইউর পরিচালক অধ্যাপক বলছেন, পরীক্ষায় অংশ নিলে টিকার বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সক্ষমতা তৈরি হবে, দক্ষতা বাড়বে, সেটা তো বাড়বেই। এই পরীক্ষাগুলো কিন্তু আপনার বেশ কয়েক মাস আগেই হওয়ার কথা ছিল, বিশেষ করে চীনের একটা টিকা সিনোভ্যাক যতটুকু আমার মনে পড়ে, সেটা কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল, এবং তার জন্য কারা কারা টিকাটা নেবেন সেটার কিন্তু একটি মোটামুটি তালিকার মতো করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেই টিকাটা যদি আমরা পরীক্ষা করতাম আজকে, হয়তো আমাদেরকে অক্সফোর্ডের টিকার জন্য এভাবে চাতক পাখির মুখ মতো তাকিয়ে থাকতে হতো না। সেই সিদ্ধান্ত এলো কিন্তু অনেক দেরিতে এলো, আপনার কাছে কি মনে হয়? না, পুরো জিনিসটা, আমি যে জিনিসটা, এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে দেখেন পুরো জিনিসটা আমাদের দেশের মানুষের কাছে কিন্তু অস্পষ্ট রাখা হয়েছে। মানে আমি যেভাবে বুঝছি যে চীন যে টিকাটা এখানে বাংলাদেশের মানুষের মধ্যে পরীক্ষা করতে চাইলো, ওইটা নিয়ে শুরুতেও এক ধরনের ইয়ে হলো, ধোয়াশা, একবার হলো হবে, একবার হবে না, আবার হবে, কিন্তু আবার হবে পরে হবে না, এবং হচ্ছেও না, হলো না, এবং আদৌ হবে কিনা জানি না। তো বিষয়গুলো তো ইম্পর্টেন্ট, আমরা তো বুঝলাম, আমরা এগুলো নিয়ে টিকা ডিপ্লোমেসি, টিকা কূটনীতি, টিকা রাজনীতি, টিকা বাণিজ্য, এগুলি নিয়ে তো আর বাংলাদেশ তো আর ওই ওয়ার্ল্ডে খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না, কিন্তু আমরা হচ্ছে এগুলির হয় সুফল ভোগী নাহলে কুফল ভোগী, দুইটার একটা আমাদের মত দেশগুলো। তো আমরা তো এই প্রথম অনেক কিছু জানার, বুঝার, শেখার চেষ্টা করলাম এই টিকাকে কেন্দ্র করে, এবং বাংলাদেশ একটি হিউম্যান বডিতে এরকম অতিমারির সময় একটি টিকা পরীক্ষার একটি সুযোগ পেয়েছিল যেটা হয়নি, এটা নিয়ে তুমুল বিতর্কের পরেও আমরা বুঝলাম যে এটা আমাদের জন্য ভালো ছিল, কিন্তু ভালো ছিলটা শেষ পর্যন্ত ভালোটা হয়নি এখনো। কিন্তু আমি একটা জিনিস বলি, আমি এটা নিয়ে রিপোর্টিং করতে গিয়ে নিউ ইয়র্ক টাইমস এর জন্য টিকা রিলেটেড, আমরা তো, আমি যেটা বলি জার্নালিজম, আমরা যারা করি সাংবাদিকতা, লার্নিং বাই ডুইং, হাতে কলমে কাজ করতে করতে শিখি এবং শিখি করি, তো আমি টিকা নিয়ে শিখে যেটা বুঝলাম যে টিকাটা তো আসলে একটি দীর্ঘ, অতি দীর্ঘ প্রক্রিয়ার পরে একটি টিকা তৈরি হয়, সেটা 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 25 বছর। এটা অসংখ্য জনপদে, বিভিন্ন দেশের বিভিন্ন জনপদে মানুষের মধ্যে টিকাটাকে প্রয়োগ করে পরীক্ষা করা হয়। কারণ আমি তখন টিকা নিয়ে যারা সত্যি গবেষণা করেন বা বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলতে গিয়ে আমি একটা দুইটা জিনিস শিখেছি। তাদের শিখাটা হচ্ছে যে একটি টিকা যদি কোনো একটি দেশে কাজও দেয়, যে একটি দেশের মানুষের মধ্যে একটি সফল টিকা, সেই টিকা আমার দেশের মানুষের মধ্যে সফল হবে কিনা এই হিউম্যান বডিতে, এটা ওই দেশের সফলতা দিয়ে, গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কারণ প্রত্যেক দেশের, প্রত্যেক সমাজের যে মানুষের যে বডি, বায়োলজিক্যাল মেশিন, এই দেহের বৈশিষ্ট্যের পার্থক্য আছে, বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে কোন কোন জনপদের দেহে যেই ওষুধ বা টিকা দারুণ কাজ করে, অন্য জনপদের দেহে সেই টিকা কাজ নাও করতে পারে। ফলে টিকা একটি স্বীকৃত টিকা হলেই সবার জন্য ওটা ব্যবহারযোগ্য হবে কিনা তা বোঝা যাবে ওটার ব্যাপক পরীক্ষার মধ্য দিয়ে। করোনার টিকা যেহেতু ব্যাপক পরীক্ষা ছাড়া হচ্ছে খুব দ্রুত অল্প জনগোষ্ঠীর মধ্যে, তো বিশেষজ্ঞ বলেছেন যে টিকাই বাংলাদেশে আনা হোক না কেন ভবিষ্যতে করোনার জন্য, আমার দেশের মানুষের দেহে এই টিকা কাজ ঠিক মতো করবে না, বিরূপ প্রভাব ফেলবে, অন্য প্রতিক্রিয়া হবে নাকি হবে না,
এটা আমার দেশের মানুষের জন্য পরীক্ষা করে নেওয়াটা হচ্ছে সঠিক জ্ঞান, মানে সঠিক কাজ হবে। কারণ আমরা অক্সফোর্ডের টিকা আনবো বটে, আমরা টাকা দিয়ে দিয়েছি, বায়না করেছি, চুক্তি করেছি, কিন্তু আমার দেশের মানুষের মধ্যে অক্সফোর্ডের টিকাটা এই দেহে কতটুকু কার্যকর হবে এটা কিন্তু বুঝার সুযোগ আমরা পাইনি এখন পর্যন্ত আমার জানা মতে। অন্য যে টিকাই আনা হোক বা পরীক্ষা করতে করা হোক, পরীক্ষার একটি যে প্রয়োজন আছে, চীনের টিকা বা অন্য টিকা যদি আগে পরীক্ষা করা যেত তাহলে আমরা বুঝতে পারতাম ওই পরীক্ষায় যে এটা আমাদের জন্য কতটুকু ভালো বা মন্দ। ভালো হয়ে গেল তো আমরা তখন ওই টিকার উপরে একটা বড় নির্ভরশীলতা তৈরি হতে পারতো। এখন এরকম অনেক বৈজ্ঞানিক ব্যাপার আছে যেটা আমাদের মতো সাধারণ মানুষের সাধারণ মেধায় ওই সাইন্টিফিক ইস্যুগুলো না জানা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। তো আমরা একটু একটু জেনে জেনে বুঝার যেটা চেষ্টা করছি তাতে আমি মনে করি ব্যক্তিগতভাবে সরকারের খুব ভালো কাজ হবে যদি আমাদের দেশের সত্যিকার অর্থে ভাইরোলজিস্ট যারা টিকার বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে নিয়মিত আলোচনা করে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়। কারণ আমরা বুঝি একটি সিদ্ধান্ত নেওয়ার পরে টের পাই সরকার সঠিক প্রক্রিয়ায় সঠিক লোকের সাথে আলোচনা করে বা পরামর্শ নিয়ে কাজটা করে নাই। টিকার ক্ষেত্রে যেন এই কাজটি না করা হয়, কারণ কোটি কোটি লোককে টিকা দেওয়ার পরে যদি কোনো বিপদ বা বিরূপ ঘটনা ঘটে ওইটা নিয়ে যেই যে কেলেঙ্কারি হবে সেটা সামাল দেওয়া অনেক কঠিন হবে। তার সঙ্গে পুরোপুরি একমত, আগেই যেন গুছিয়ে নেওয়া হয় সব। আপনার সঙ্গে পুরোপুরি একমত, কারণ টিকার বিষয়টি এখনো অনেকের মধ্যে অনেক ধরনের একটি সন্দেহ অবিশ্বাস আছে, ধোঁয়াশা আছে যে টিকাটা নেওয়া আসলে কতটা উচিত হবে এটা নিয়ে। আমরা কিছুদিন আগে ভারতেও কিন্তু এক ধরনের একটি হয়েছিল, জরিপ হয়েছিল এবং তাতে দেখা গেছে অলমোস্ট 60-70% মানুষ কিন্তু টিকার ব্যাপারে এখনো অনীহা প্রকাশ করছে যে এটা নিলে কি হয়। যাক, আমরা সেই বিষয়টি অবশ্যই আশা করব সরকারের কাছ থেকে। শেষ এক দেড় মিনিটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, বিষয়টি একেবারে আলোচনায় না তুললেই নয়, সেই জন্যই আলোচনায় তোলা। 25 বছরের মধ্যে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ, বোতলজাত তেল আগের মতোই রয়েছে, আমদানি খবরে চালের বাজার নামছে। কালের কণ্ঠের পেছনের পাতায় আছে খবরটি, এটি দিয়ে আমরা আজকে আলোচনাটা শেষ করতে চাই। জি, এটা তো মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমাদের দেশের যে বাজার, নিত্য পণ্যের বাজার একদমই অনিয়ন্ত্রিত। মানে এটা ক্রমাগতই মনে হচ্ছে যে এটা নিয়ন্ত্রণটা একদমই হারিয়ে গেছে। বরং আমাদের দেশে বাজারের যে একটি বৈশিষ্ট্য বা চরিত্র ছিল যে সকল পণ্য আমাদের দেশে নিজেদের মাটিতে যেগুলো পিক সিজনে তৈরি হয় বা উৎপাদন হয় সেগুলোর দাম তখন কমে যায়, অফ সিজনে বাড়ে। এখন অফ সিজনে তো বাড়েই, পিক সিজনেও বাড়ে, পিক সিজনেও সংকটের কথা শুনি। তেল অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে দাম, এটা তো নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব এই পুরো মনে হচ্ছে দায়িত্বের জায়গাটা একটা চরম ব্যর্থতা দেখা যাচ্ছে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণ স্পেশাল পণ্যের, এখন এগুলি নিয়ে তো আমরা প্রতিনিয়ত কথা বলছি, কোনো কাজ হচ্ছে না। দুর্ভোগটা মানুষেরই থেকে যাচ্ছে, মানুষ দাঁত মানে একেবারে চেপে জিনিসগুলোকে মেনে নিয়ে সহ্য করছে, খাওয়া কমাচ্ছে, এটা করছে, ওটা করছে। কিন্তু সরকার এই ব্যাপারে, আমি মনে করি সরকার যদি এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সিন্ডিকেটের কাছে যদি জিম্মি হয়ে গিয়ে থাকে, তাহলে সরকারকে যে বারবার জিরো টলারেন্স বলে দুর্নীতি নানান বিষয়ে, তাহলে দ্রব্যমূল্যকে অস্থির করতে যে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি খুব জরুরি। সেগুলো তো আমরা শুধু তো আমরা মুখেই শুনি, যেমন আমি বের করেছিলাম সময়ের অভাবে আর আমি সেটি পড়লাম না, বাণিজ্য মন্ত্রী বলছেন কারসাজি করলেই ব্যবস্থা, কঠোর ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু এগুলো আমরা শুধু মুখেই শুনি। আমরা কিন্তু এটা সত্যি যে এগুলি একেবারে ফাঁকা বুলি হয়ে গিয়েছে, এগুলি আর কার্যকর কথা না। লোকে আর এই সকল কথায় ফাঁকা বুলি আমরা শুনতে চাই না, আমরা আসলে কার্যকর ব্যবস্থা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, নিশ্চয়ই আপনার সঙ্গে ভবিষ্যতে আরো অনেকবার দেখা হবে, অনেক কথা হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। জি, ভালো থাকবেন আপনিও। দর্শক, নিটলটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9:10 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর আরটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।